আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি এর নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজাতা ফ্রেম। সরকারের পদত্যাগ দাবি এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সপ্তম দফায় রোববার থেকে আবারও 48 ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে। রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করবে বিএনপি। ষষ্ঠ দফায় ডাকা 48 ঘণ্টার অবরোধ শেষ হওয়ার আগেই ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্বিতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিতে অংশ নিয়েছেন বোর্ড সদস্যরা। প্রথম দফায় বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়। মধ্যাহ্নবিরতির পর ময়মনসিংহ ও সিলেট বিভাগের মনোনয়ন চূড়ান্ত করতে বসছে বোর্ড। বৃহস্পতিবার চূড়ান্ত করা হয় রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়ন। ধারাবাহিকভাবে বাকি বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে চূড়ান্ত হবে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী তালিকা। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিতরণ এবং গ্রহণের আজই শেষ দিন। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই কার্যক্রম চলবে সন্ধ্যা পর্যন্ত। দলের মহাসচিব মুজিবুল হক চুনু জানিয়েছেন, অবরোধের বিষয়টি মাথায় রেখে ফর্ম বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত 1720টি ফর্ম বিক্রি হয়েছে। 27 নভেম্বর 300 আসনে জাতীয় পার্টির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 300 আসনের প্রার্থী দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন সম্মিলিত মহাজোট। সকালে জাতীয় প্রেসক্লাবে প্রার্থীদের পরিচিতি সভায় এই ঘোষণা দেন সম্মিলিত মহাজোটের আহ্বায়ক কাজী রেজাউল হোসেন। তিনি জানান, বিদ্যমান 8টি জোটের সমন্বয়ে সম্মিলিত মহাজোট গঠন করা হয়েছে। নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা সমাজ ও পরিবেশ পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটি শিক্ষাক্রম সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে, ফলে দেশের পতিত শিক্ষা ব্যবস্থা আরও পতনের সম্মুখীন হবে। এতে সন্তানদের শিক্ষা ও জীবন ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়বে। সরকারের এই নতুন কারিকুলামে সবাই খুবই উদ্বিগ্ন, তাই এটি বাতিল চান তারা। শীত শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। 30 থেকে 40 টাকা কেজিতে মিলছে শীতকালীন নানা সবজি। তবে পেঁয়াজ ও আলুর দাম এখনও না কমায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। আর নতুন করে আটা, ময়দা ও মসুর ডালের দাম বৃদ্ধিতে অস্থিরতা বিরাজ করছে রাজধানীর বাজারে। এদিকে উচ্চ মূল্যের বাজারে ক্রেতা সংকটের কারণে কমেছে গরুর মাংসের দাম। তবে মাছের বাজার আগের মতোই চড়া। নিয়মিত বাজার তদারকি করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ মানুষ। রোববার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি পরে আরও ঘনীভূত হতে পারে বলে জানানো হয়েছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, 26 নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে পরবর্তীতে তা আরও ঘনীভূত হতে পারে। এবারে থাকছে দেশের বাইরের খবর। 4 দিনের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে নিহত হয়েছেন হামাসের নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ওমর আবু জালাল। গাজা দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তিনি নিহত হন। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, নিহত কমান্ডার ওমর আবু জালাল গত 7 অক্টোবর হামলার একজন পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন এবং তাকে লক্ষ্য করেই এই অভিযানটি চালানো হয়। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে শুরু হচ্ছে ক্লাব ফুটবল ব্যস্ততা। রাতে নিচ নিচ লিগে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই ও বায়ার্ন মিউনিক। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাত 2টায় মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। এর আগে বুন্দেসলিগায় রাত 1:30টায় এফসি কোলোনের মোকাবেলা করবে বায়ার্ন মিউনিক। এই ম্যাচ জিতলেই লেভারকুসেনকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ থাকছে বায়ার্নের সামনে। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার সংবাদে। ধন্যবাদ সবাইকে।